আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, নতুন নতুন আপডেটের জন্য আপনাকে পাশের বেল আইকনটি প্রেস করতে হবে। এই ব্যস্ততার লাইফস্টাইলে আমাদের দেহটা যেন এক জলজ্যান্ত সুপার মেশিন হয়ে গেছে। হ্যাঁ তাই তো, একই সময়ে আমরা কত কাজ করতে সক্ষম হচ্ছি, এমনকি বিজ্ঞানীরাও এই মানব দেহকে একটি রহস্যময় আবিষ্কার বলে মনে করে থাকেন। এই মাত্র আপনার প্রতীত হবে যে আপনি এই ব্যাপারে সব জানেন, সেই মাত্র এমন কিছু তথ্য বেরিয়ে আসবে যে আপনি হত বুদ্ধি হয়ে পড়বেন। যেমন, আপনি কি কখনো জানতেন যে আপনার চোখের পাতায় রয়েছে অতি ক্ষুদ্র পরজীবী কীট বিশেষ? তাই কখনো কখনো আমাদের চোখের পাতায় আকস্মিক টানের অনুভূতি হয়, এবং যা ক্লিনিক্যালি ডিমরডেক্স নামে পরিচিত। সরীসৃপ প্রাণীদের মতো আমাদের দেহের ত্বকও এক নির্দিষ্ট সময় অন্তর অন্তর পরিবর্তিত হয়। তাই বলে আমরা সরীসৃপ প্রাণীর অন্তর্ভুক্ত নই, এবং আশ্চর্যজনকভাবে ঘরের ভিতরে পাওয়া ধূলিকণার এক উল্লেখযোগ্য অংশ হচ্ছে এই ডেড স্কিন। অথবা আপনি যদি দীর্ঘ সময় ধরে কোনো ফেয়ারনেস ক্রিমের উপর সময় ব্যতীত করেছেন যা ত্বকের উজ্জ্বলতা ও ত্বককে আরও ফর্সা করার দাবি করে থাকে, এই তথ্যটি জেনে আপনি আরও বেশি অবাক হয়ে যাবেন যে মানবদেহের ত্বক অন্ধকারেও গ্লো করতে পারে। শুধুমাত্র ত্বক থেকে যে রশ্মি নির্গত হয় তা এত কম যে আমাদের খালি চোখে তা ধরা পড়ে না। এমন অনেক মজাদার ব্যাপার রয়েছে আমাদের এই দেহকে জুড়ে। আসুন জেনে নিই কিছু অংশ। এক, মানব মস্তিষ্ক দিনের তুলনায় রাত্রিবেলায় বেশি সক্রিয় থাকে। কেন এমনটা হয় তা বিজ্ঞানীদেরও সঠিক জানা নেই। দুই, আপনার আইকিউ যত বেশি হবে ততই বেশি আপনি স্বপ্ন দেখবেন। তিন, হাতের মধ্যম আঙ্গুলের নখ অন্যান্য আঙ্গুলের তুলনায় দ্রুত বৃদ্ধি হয়। চার, আপনার পাকস্থলীতে সৃষ্টি অ্যাসিড যথেষ্ট শক্তিশালী কোনো জিঙ্ককে গলানোর জন্য, কিন্তু তাই বলে এই পাকস্থলীর ক্ষতি করছে না, কারণ পাকস্থলীর কোষের প্রতিনিয়ত পুনর বিকিরণ হচ্ছে। পাঁচ, আপনার মস্তিষ্ক পুরো দেহের প্রায় 20% অক্সিজেন ও ক্যালোরি ব্যবহার করে। ছয়, পুরুষদের হৃদয়ের তুলনায় মহিলাদের হৃদয় দ্রুত স্পন্দিত হয়। সাত, পুরুষদের তুলনায় মহিলাদের চোখের পলক দ্বিগুণ বেশি পড়ে। আট, জন্ম থেকে মহিলাদের গন্ধানুভূতি পুরুষদের তুলনায় উত্তম হয় এবং আজন্ম এমনটাই থাকে। নয়, মহিলাদের তুলনায় পুরুষরা দ্রুত চর্বি বা মেদ ঝরাতে পারেন, প্রতিদিন আনুমানিক 50 ক্যালোরির মতো। দশ, মহিলাদের চাইতে পুরুষদের হেঁচকি বেশি হয়ে থাকে। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে সংযুক্ত থাকবেন। ধন্যবাদ।